নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু খবরের শিরোনাম চ্যানেল বন্ধুরা বন্ধন ব্যাংকের কিস্তির টাকা নিয়ে বিরাট বড় আপডেট কি বললেন বন্ধন ব্যাংকের কর্ণধার বন্ধন ব্যাংকের কিস্তির টাকা নিয়ে বন্ধন ব্যাংকের কর্ণধার কি বলবেন এ নিয়ে আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আসব তার আগে একটি রিকোয়েস্ট আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেলাইকন বাজাবেন এবং অল নোটিফিকেশান অন করবেন যাতে করে যখনই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি আপনার কাছেই পৌঁছে যাবে তো বন্ধুরা এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজ্যের সাধারণ মানুষের দেশের সাধারণ মানুষের যারা অন্য রাজ্যে রয়েছে সেসব মানুষদেরও জোরে নিবেদন যে মাইক্রো ফাইন্যান্সের মতো ছোট ছোটো কোম্পানিগুলি থেকে সাধারণ মানুষ যে ঋণগুলি গ্রহণ করেছেন যে ঋণগুলি সাধারণ মানুষরা সাপ্তাহিক এবং মাসিক কিস্তিতে পরিশোধ করে সেই ঋণগুলিকে মুকুব করে দেওয়া হোক আমরা দেখব সাধারণ মানুষের মন্তব্য মুক্ত করে দেওয়া আমরা খেতে পারছি না রিনা বেগম বলছেন মুকুব চাই আপনারা দেখতে পাচ্ছেন সোনা জানা লিখছেন গুড অর্থাৎ মুকুব করলেই ভালো হয় আমির হোসেন কিস্তির টাকা দিতে পারবো না বিনামণ্ডল আমাদের খাওয়া হচ্ছে না আমরা কি করে দেব সরকারের কাছে আমরা একটি আবেদন লোনটা মুকুব করে দেওয়া হোক দেখতে পাচ্ছেন আপনারা মুন্না দাস কমেন্ট করেছেন এই সমস্ত ছোট লোনগুলি মুকুব করে খুবই ভালো হয় আলম হোসেন বন্ধন ব্যাঙ্ক থেকে আবার নতুন করে লোন দেওয়া হোক এসব কমেন্ট কিন্তু সাধারণ মানুষরা করেছেন আমরা দেখব কী বলছে বন্ধন ব্যাংকের কর্ণধার বলছে সেকেন্ড কোয়ার্টার পার্ট অফ ফাইন্যান্সিয়াল ইয়ার টোয়েন্টি ওয়ান ব্যাংক এমডি এন্ড সি ই চন্দ্রশেখর ঘোষ কাস্টমার্স ইন দ্যাট সেক্টর আর নট ফেসিং প্রবলেম ইন দেয়ার বিজনেস অ্যাজ দে ডিল উইথ বেসিক গুডস এন্ড লোকাল সাপ্লাই সেন্ট দেখুন কী বলছে ব্যাংকের এমডি চন্দ্রশেখর ঘোষ বলছেন যে সাধারণ মানুষরা সমস্যায় পড়ছেন না এজন্য তারা যেহেতু তারা লোকাল জিনিসগুলো নিয়ে ব্যবসা বাণিজ্য করেন কী বলছে ব্যাংক বন্ধন ব্যাঙ্ক উইল হুইজ ট্রান্সফর্মড ইন্টু এ ফ্ল্যাগ ফ্লাডের লেন্ডার ফর্ম অ্যান্ড এম আই প্ল্যান টু প্রিপেয়ার টু ফেয়ার মাইক্রো ক্রেডিট এক্সপোজার ওভার দ্য নেক্সট থ্রি ফাইভ ইয়ার্স ফ্রম সিক্সটি ওয়ান পার্সেন্ট অ্যাট প্রেজেন্ট আবার আপনাদের জানিয়ে রাখি কি বলছে বন্ধন ব্যাংক এক্সপেক্টস রিকভারি অফ লোন এক্সটেন্ডেড টু মাইক্রো ক্রেডিট কাস্টমার্স স্টার্ট ফ্রম সেকেন্ড কোয়ার্টার পার্ট অফ টোয়েন্টি ফার্স্ট ফাইন্যান্সিয়াল ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফার্স্ট ফাইন্যান্সিয়াল ইয়ার বারবার তিনি কথা বলেছেন অর্থাৎ সাধারণ মানুষরা ব্যাংকের এমডি এবং সিইওর কথা অনুযায়ী সাধারণ মানুষরা সমস্যায় নেই ব্যাংকেরই সমস্যা হচ্ছে তারা যেতে পারছে না টাকা কালেকশান করার জন্য দেখেন কি বলছে বাট ওয়ে ওয়ে টু দ্য লকডাউন উই আর নট বিং এবেল টু ফিজিক্যালি ভিজিট দেম টু কালেক্ট দ্য ইনস্টলমেন্টস তারা ইনস্টলমেন্টসগুলি কালেকশান করার জন্য সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারছে না এজন্য সাধারণ মানুষের কালেকশানগুলি দু হাজার একুশের সেকেন্ড কোয়ার্টার ফাইন্যান্সিয়াল ইয়ারে অর্থাৎ ধরে নেন মোটামুটি জুন মাস থেকে তারা কালেকশান করতে শুরু করবে এজন্য যারা লোন হোন্ডার রয়েছেন তাদের হাতে পয়সাও রাখার জন্য বলা হয়েছে তিনি বলেছেন কথা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনারা অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনারা দেখতে পাচ্ছেন রিকোয়ার ফোর টু সিক্স উইক্স টু টাইম রিপে দ্য এন্টায়ার লোন ইনস্টলমেন্ট হিসাইট তিনি বলছেন ধন্যবাদ থ্যাংক ইউ